নস্কর একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে বিডিপি হিস্ট্রি অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রীদের জন্য যারা 2022 সালে টার্মেন্ট এক্সামিনেশান দিচ্ছেন। বিডিপি হিস্ট্রি অনার্স সেকেন্ড ইয়ারের অন্যতম একটি পেপার হলো EHI পঞ্চম পত্র। তো এই EHI পঞ্চম পত্র অর্থাৎ ইতিহাস অনার্স পঞ্চম পত্রে যে যে সেটগুলো আপনাদের 2022 সালে পরীক্ষায় এসছে প্রতিটি সেট আমি এখানে আলোচনা করছি এবং টোটাল তিনটি থেকে চারটি সেটে আপনাদের পরীক্ষা হয়েছে। প্রত্যেকটা সেটের প্রশ্নপত্র একত্রিত করে আমি একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের প্রশ্ন উত্তর আলোচনা করছি, আর এই প্রশ্নগুলো আপনারা অনুসরণ করলে আপনারা কিন্তু 100% কমন পেয়ে যাবেন। আর প্রত্যেকটা উত্তর অথেন্টিক ইতিহাসের ক্ষেত্রে একদম মডিউল বইয়ের পৃষ্ঠা সংখ্যা উল্লেখ করে কিন্তু উত্তর প্রদান করি, যারা যাচাই করে দেখতে চান সেই অবকাশের জায়গাটা রয়েছে। তো চলুন একের দাগের প্রশ্ন, কত সালে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণের মৃত্যু হয়? 1970, মডিউল বইয়ের পেজ নাম্বার 228। দুয়ের দাগের প্রশ্ন, বর্মা কবে স্বাধীনতা লাভ করে? উত্তর হলো 4 জানুয়ারি 1948, রেফারেন্স বই 112। আচ্ছা, তিনের দাগের প্রশ্ন, সারেকাত ইসলাম কবে আবির্ভূত হয়? উত্তর হলো 1922 খ্রিস্টাব্দে। চারের দাগের প্রশ্ন, কত সাল থেকে ফিলিপাইন সাম্যবাদী আন্দোলন প্রসার লাভ করে? উত্তর হলো 1930 খ্রিস্টাব্দে, রেফারেন্স বই 142 পেজ। পাঁচের দাগের প্রশ্ন, 1978 সালে কে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন? উত্তর হলো সুহার্তো, রেফারেন্স বই 98। ছয়ের দাগের প্রশ্ন, দক্ষিণ ভিয়েতনাম ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কবে গঠিত হয়? আচ্ছা, 1960 খ্রিস্টাব্দে, রেফারেন্স বই 148। সাতের দাগের প্রশ্ন, নিক্সন তত্ত্ব কোথায় পরিবেশন করা হয়? উত্তর হলো গুয়াম, মডিউল বইয়ের পৃষ্ঠা সংখ্যা 188, আপনারা দেখে নেবেন। আটের দাগের প্রশ্ন, কে বলেছিলেন যে জাতি ধর্ম লিঙ্গের ভেদাভেদ ভুলে দেশের সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের এক জায়গায় জড়ো করে সংগ্রামে সামিল করতে পারলেই বড় আকাঙ্ক্ষিত ভিয়েতনামের স্বাধীনতা আসবে? উত্তর হলো হোচিমিন, মডিউল বইয়ের পেজ নাম্বার 157। নয়ের দাগের প্রশ্ন, 1930 সালে কে ভিয়েতনামে কমিউনিস্ট দল গঠন করে? উত্তর হলো হোচিমিন, মডিউল বইয়ের পৃষ্ঠা সংখ্যা 157। দশের দাগের প্রশ্ন, থাই বা তাই শব্দের অর্থ কি? উত্তর হলো মুক্তি, মডিউল বইয়ের পেজ নাম্বার 41। এগারো দাগের প্রশ্ন, ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা লাভ করে? উত্তর 17 আগস্ট 1945, মডিউল বইয়ের পৃষ্ঠা নাম্বার 121। জোসেফ রিসলে কোন দেশের জাতীয়তাবাদী নেতা ছিলেন? উত্তর হলো ফিলিপাইন। সুয়েজ খাল কবে উন্মুক্ত হয়? তাহলে সুয়েজ খাল উন্মুক্ত হয় 1869 খ্রিস্টাব্দে, মডিউল বইয়ের পেজ নাম্বার 126 পেজ। বার্মায় কবে রেল চালু হয়? উত্তর হলো 1877 পেজ। আচ্ছা চলুন, পনেরো দাগের প্রশ্ন, 1916 সালে নাদাতুল উলেমা রাজনৈতিক দল কোন দেশে গড়ে উঠেছিল? উত্তর হলো ইন্দোনেশিয়া, মডিউল বইয়ের পেজ সংখ্যা 121। ষোলোর দাগের প্রশ্ন, কত সালে ইন্দোনেশিয়া রাষ্ট্রপতি সুকর্ণের মৃত্যু হয়? উত্তর হলো 1970 সালে, মডিউল বইয়ের 228 পেজ। সতেরোর দাগের প্রশ্ন, কোন ঐতিহাসিক থাইল্যান্ড এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্য চুক্তিকে ইপোক মেকিং নামে অভিহিত করেছেন? জি হাল, রেফারেন্স বই 112। আঠেরোর দাগের প্রশ্ন, থমাস স্ট্যানফোর্ড র্যাফেলস কবে যাবার গভর্নর হন? 1811 খ্রিস্টাব্দে, মডিউল বইয়ের পেজ সংখ্যা 31। পিকেপি কবে গঠিত হয়? নভেম্বর 1930, মডিউল বইয়ের পেজ সংখ্যা 133। কুড়ির দাগের প্রশ্ন, থাইল্যান্ডের বর্তমান সংবিধানটি কবে গৃহীত হয়? উত্তর হলো 22 ডিসেম্বর 1978, মডিউল বইয়ের পেজ সংখ্যা 143। একুশের দাগের প্রশ্ন, 1955 সালে নির্বাচিত ইন্দোনেশিয়ার কমিউনিস্ট পার্টি কটি আসনে জয়ী হয়? 39টি, মডিউল বইয়ের পেজ নাম্বার 221। বাইশের দাগের প্রশ্ন, ইন্দোনেশিয়া 1965 সালে অভ্যুত্থানে কী নামে পরিচিত? উত্তর হলো গেস্টাপু, মডিউল বইয়ের পেজ নাম্বার 228। তেইশের দাগের প্রশ্ন, এগ্রিকালচারাল ক্রেডিট অর্গানাইজেশন কবে গঠিত হয়? মডিউল বইয়ের পেজ নাম্বার 95। উত্তর 1914। চব্বিশের দাগের প্রশ্ন, বর্মার প্রাচীন রাজধানীর নাম কি? আচ্ছা, উত্তর হলো প্যাগন। আচ্ছা, মডিউল বইয়ের পেজ সংখ্যা 22। ঠিক আছে, পঁচিশের দাগের প্রশ্ন, উত্তর দক্ষিণ ভিয়েতনাম কবে ঐক্যবদ্ধ হয়? উত্তর জুলাই 1976, মডিউল বইয়ের পেজ সংখ্যা 170। ছাব্বিশের দাগের প্রশ্ন, কে ইন্দোনেশিয়ার বুদিওতমা নামে জাতীয়তাবাদী সমিতি গঠন করে? উত্তর হলো ওয়াহিদিন সুদি বাসু। আচ্ছা, মডিউল বইয়ের পেজ নাম্বার 210। সাতাশের দাগের প্রশ্ন, কত সালে আমেরিকা ফিলিপাইন্স অধিকার করে? রাইট অ্যান্সার কী হচ্ছে? 1902। আঠাশের দাগের প্রশ্ন, ফিলিপাইন্স স্থানীয় রাজনৈতিক দলের নাম কি?
উত্তর হলো ব্যারাঙ্গে। ২৯ দাগের প্রশ্ন, ফিলিপাইন্স ক্যাথলিক ধর্মের প্রসারকে কোন ঐতিহাসিক ফিলিপাইনাইজেশন অফ স্প্যানিশ ক্যাথলিজম বলে অভিহিত করেছেন, উত্তর হলো জন এল ফেলন, মডিউল বইয়ের পেজ সংখ্যা ৫৩। একেবারে ৩০ দাগের প্রশ্ন, আমেরিকা থাইল্যান্ড থেকে কখন সেনা প্রত্যাহার করে নেয়, উত্তর হলো ১৯৬৯। বলে এই এইচআই পঞ্চম পত্রে টোটাল ৩০টি প্রশ্ন, তিনটি সেটে প্রশ্ন এসছে এবং এই তিনটি সেট একত্রিত করে আমি ৩০টি প্রশ্ন আপনাদেরকে দিলাম। এই ৩০টি প্রশ্ন যদি আপনারা খাতায় টুকে রেখে উত্তর করেন তাহলে কিন্তু ১০০% কমন পাবেন, আর প্রত্যেকটা উত্তর অথেন্টিক মডিউল বইয়ের পৃষ্ঠা সংখ্যা, রেফারেন্স বইয়ের পৃষ্ঠা সংখ্যা উল্লেখ করে আমি দিয়েছি। যদি কারোর কোনো কনফিউশান থাকে অবশ্যই অবশ্যই করে আমাকে এসএমএস করবেন, আমি কিন্তু উত্তর দেব। এখানেই পরিসমাপ্ত, নমস্কার।